আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সেলিম জুয়েলের ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ছোট বাচ্চাদের এক জোড়া চুড়ি বানিয়ে দেখাবো। এই দুইটা হচ্ছে রূপা আর তার, এগুলো দিয়ে চুড়ি বানাবো। আর এগুলো হচ্ছে কিছু বল, হাফ বল, এটা মেশিনে কেটে নিয়েছি। এখন এগুলো সুন্দরভাবে ঘষে নিচে মসৃণ করা হবে। মসৃণ করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে দুইটা বল যাতে একটার উপর একটা বসালে খুব সুন্দর গোল বল, রাউন্ড বল হয়, সেই জন্য বলগুলোকে ঘষে নিচ্ছি। রূপার দণ্ড দুটোকে সুন্দরভাবে ঘষে নিতেছি রেত দিয়ে এবং গোল রাউন্ড করে নিচ্ছি। গোল রাউন্ড করা হয়ে গেল। এখন রূপার তার দুটোর দুই মাথাতে বল লাগিয়ে দিচ্ছি, চারটা বল, এবং রূপাটা পুরে নিচ্ছি যাতে রূপাটা নরম হয়, গোল করতে সুবিধা হয়। এখন এটা একটা চুড়ির লোহার সাথে সুন্দরভাবে গোল করে নিচ্ছি। চুড়িটা গোল করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একটু ফিনিশিং দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজেই গোল হয়ে গেল। মাথাটাকে একটু সুন্দরভাবে আরেকটু রাউন্ড করে নিচ্ছি। এখন এই চুড়ির দুই পাশে দুইটা কবজা লাগাবো, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা কবজা, এটা এখানে সুন্দরভাবে ম্যাচিং করে নিচ্ছি। এটা আরেকটা কবজা, এটা এখানে লাগিয়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখন বলগুলো বানিয়ে নিলাম, ঝালাই করে রিং লাগিয়ে নিলাম।
এখন এখানে বল লাগানোর জন্য রিং লাগিয়ে নিচ্ছে। এটা পাইন দিয়ে হিট দিয়ে তারপরে লাগাইতে হবে। এই মুখ দুটো ঝালাই করে নিচ্ছি পাইন দিয়ে, যাতে পরবর্তীতে খুলে না যায়। পর্যাপ্ত পরিমাণে হিট না হলে পাইনটা কিন্তু গলবে না, তাই পর্যাপ্ত পরিমাণে হিট দিতে হবে। নিচে তো মনে হয় ধরে গেল, আরেকটা রিং লাগিয়ে নিচ্ছে, পাইন দিয়ে ঝালাই করে লাগিয়ে নিচ্ছে। আরও একটি রিং লাগিয়ে নিচ্ছে। তিনটা রিং লাগানো কমপ্লিট। এখন পানিতে ভিজিয়ে ঠান্ডা করে নিলাম। এখন এখানে তিনটা করে বল লাগিয়ে নিচ্ছি। মাথাটা একটু চাপায় দিচ্ছি যাতে বলগুলো পড়ে না যায়। এখানেও তিনটা বল লাগিয়ে নিচ্ছে। এবং খোলা মাথাটা চাপিয়ে দিলাম। এখানেও তিনটা বল লাগিয়ে নিচ্ছি। এখন মাথাগুলো যে কাটা ছিল সেই মাথাগুলোকে জয়েন লাগিয়ে দিচ্ছি যাতে বলগুলো পড়ে যেতে না পারে।
প্রিয় ভিউয়ার্স, আমি আবারও অনুরোধ করছি আমার চ্যানেলটি যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। ঝালাই করা কমপ্লিট। এটা হচ্ছে কাঙ্ক্ষিত চুড়ি এক জোড়া ছোট বাচ্চাদের জন্য। চুড়ি বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন এই চুড়িগুলোকে নকশা করতেছি মেশিনের সাহায্যে। নকশা করলে চুড়িগুলো অনেক ভালো দেখা যাবে। এটা নকশা করতে মোটামুটি ভালোই সময় লাগে, তাই ধৈর্য সহকারে একটু দেখতে থাকেন। চুড়ি নকশা করা কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে নকশা করার পরে, এখন দেখতে পাচ্ছেন চুড়ি এক জোড়া নকশা করা কমপ্লিট। এই চুড়ি দুইটা মাত্র দুই ভরি দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা চাইলে আমার কাছ থেকে বানিয়ে নিতে পারবেন। সকলের সুস্থ থাকা মনে করে এখানে শেষ করছি।